আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হচ্ছে সবাই সুযোগ নিচ্ছে, যে যেভাবে পারতেছে ঠিক সেভাবে সুযোগ নিচ্ছে। কেউ হাত দিয়ে গোল দিচ্ছে, আবার কেউ মাথা দিয়ে গোল দিচ্ছে, কেউ আবার ফর্মালিটি মেনটেইন করে ফাঁ দিয়ে গোল দিচ্ছে, মানে সবাই গোল দিচ্ছে। সবাই নিজ নিজ জায়গা থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, কেউ আবার সুযোগ না নেওয়ার অপেক্ষা করতেছে না। বাংলাদেশের প্রতিটা দৃষ্টিকে দর্শনের মহা উৎসব চলতেছে, কেন দর্শন করতেছে কে দর্শনকারী কিছুই বোঝা যাচ্ছে না। মানে কিভাবে বোঝাতে হবে, প্রতিটা মানুষই তো দর্শনকারীর বিচার চাচ্ছে। যে দর্শন করছে সেও দর্শনকারীর বিচার চাচ্ছে, আর যে দর্শন করে নাই সেও কিন্তু দর্শনকারীর বিচার চাচ্ছে। মানে কে যে দর্শনকারী আর কে যে প্রতিবাদকারী কিছুই বোঝা যাচ্ছে না। মানে প্রতিটা মানুষই দর্শনকারীর বিচার চাচ্ছে রাজপথে নেমে। এই যে স্ক্রিনে একটা ছেলেকে দেখতেছেন কত ভদ্র, সেও কিন্তু দর্শনকারীর বিচার চাচ্ছে। বয়স কত, 15 থেকে 16 বছর হবে, মনে হয় যে এ হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। দেখতে কত ভদ্র মনে হচ্ছে, আপনি যদি একবার তাকান আপনার মনটা জুড়িয়ে যাবে। এই ছেলেটার মা বাপ এই ছেলেটাকে নিয়ে গর্ব করতে পারে, তার ছেলে রাজপথে নেমেছে। এই ছোট্ট বয়সে দর্শনকারী ফাঁসি ছাড়ছে, যেখানে বড় বড় মানুষগুলো হাত গুড়িয়ে ঘরের কোণে বসে আছে, তখন এই ছেলেটা প্রতিবাদ করতেছে রাজপথে এসে। কি অমায়িক একটা ছেলে, তাই না? এখন যদি আপনি এই ছোট্ট ছেলেটার বড় বড় কাজগুলো দেখেন, তখন আপনি বুঝতে পারবেন এই ছেলেটাকে। তাহলে চালু করা যাক এই ছেলেটার ব্যাকগ্রাউন্ড, দেখতে থাকুন। দেখতেছেন একটা মেয়ে কিভাবে কথা দিয়েছে রাজপথে প্রতিবাদ করা এই ছেলেটার সাথে, আবার ছেলেটাও দেখি কথা দিচ্ছে, এখানে কি বোঝানোর চেষ্টা করতেছে। বাইক ধৈর্য ধরে এই ভিডিওটি দেখুন, আরো আছে, আরো ডেঞ্জারাস কিছু আছে, সেটাও দেখানোর চেষ্টা করতেছি। এখানে ছেলেটা একদিক থেকে যাচ্ছে দেখা যাচ্ছে, আর একদিক থেকে মেয়েটা আসতেছে। আরে বাবা, এটা কি? এখন আপনার কাছে কি মনে হচ্ছে, এই ছেলেটা কি সেই ছেলেটা যে ছেলেটা প্রতিবাদ করতেছে? মানে রাজপথে না আমি দর্শনকারীর ফাঁসি ছাড়ছে যে ছেলেটা, সেই ছেলেটার কথা বলতেছি। মেয়েটার কোন জায়গায় সে আঘাত করেছে আপনারা বুঝতে পেরেছেন? আমি ভাই বুঝেই বলতে পারবো না, সেই ক্ষমতা কিন্তু আমার নেই। মানে দুইজনের যে মোড়টা, মনে হচ্ছে পিছন থেকে কেউ একজন বাঁশ ঢুকিয়ে দিছে, আর নয়তো বা টয়লেটে পড়ছে বাথরুম করার জন্য, বাথরুম কঠা হইলে যে অবস্থা হয় সে অবস্থা মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়, এই ভদ্র ছেলেটা কি এই কাজগুলো করতে পারে? আরে ভাই আরও আছে, আর একটু অপেক্ষা করুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে এখানে বসে সিগারেটখানা শিখাচ্ছে এই মেয়েটাকে এই ছেলেটায়। মানে এর বাসায় সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ার মতো জায়গা নেই, তাই এই মেয়েটির গালের ভিতরে ধোঁয়াগুলো ছাড়তেছে। আর এটা হচ্ছে রাজপথে দাঁড়িয়ে আমাদের দর্শনের প্রতিবাদ করা সেই ছেলেটা। এই ছেলেটাকে নিয়ে এর মা বাপ ঠিকই আসলে গর্ব করতে পারে, কারণ এই গর্ব করার মতো ছেলেই তো, তাই না? কয়েকদিন আগে আমার ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি সেখানে বলেছিলাম দর্শনকারীও তাদের ফেসবুকে স্ট্যাটাস দেয়, সেও নাকি দর্শনকারীর বিশ্বাস চায়। আর এই কথাটা কেন বলেছি, মেসেঞ্জারে আমার অনেক শুভাকাঙ্ক্ষী এসে আমাকে অনেক প্রশ্ন করেছে, বলতেছে আপনার কাছে কি প্রমাণ আছে সে প্রমাণ দেন। আমি যদি সেখানে ডাইরেক্ট কারো নাম বলতে চাই, সেখানে হয়তো বা আমার চাকরি নাও থাকতে পারে, তাই এই কারণে আমি বলিনি, আমার বলার সাহস হয়ে উঠে নেই। আজকে তো একজনকে এনে ভিডিওর ভিতরে প্রমাণ করে দিলাম, তাই না? আজকে আমার শুভাকাঙ্ক্ষীরা কি বলবেন এবং কি মেসেঞ্জারে এসে কি প্রশ্ন করবেন আমাকে, আমি কিন্তু আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে আপনারা মেসেঞ্জারে এসে প্রশ্ন করতে থাকুন, আর আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আজকের এই ভিডিওটি পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।